আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নুপুর, আজ নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটা পুডিং রেসিপি। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ছানা দিয়ে কিভাবে পুডিং তৈরি করতে হবে একেবারে পারফেক্টভাবে। আর এই পুডিংটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্বাদের। দেখুন, আমি কেটে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট। যারা ছানার পুডিং খেয়েছেন, জানি না তারা কিভাবে তৈরি করেন, তবে আমি আজকে যেভাবে ছানার পুডিংটা তৈরি করে দেখালাম, এই রেসিপিতে আপনারা ছানার পুডিংটা তৈরি করে দেখবেন যে এটা কতটা টেস্ট। আর এর ভিতরটা কিন্তু অসম্ভব রকম সুন্দর। দেখুন, এর ভিতরটা আমি আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর, দেখুন। এবং এত পারফেক্ট এটা, অবশ্যই আমার এই রেসিপিটা দেখে আপনারা পুডিং তৈরি করবেন। আর আসুন দেখে আসি কিভাবে খুব সহজে এটা তৈরি করতে হবে। ছানার পুডিং করার জন্য আমি এখানে দেখুন যে 1 কেজি দুধে ছানা করে নিয়েছি। আর কিভাবে ছানা করতে হবে আমার চ্যানেলে দেওয়া আছে, আমি সেটা ডেসক্রিপশন বক্সে সেটা লিংক দিয়ে দেবো। আপনারা সেই অনুযায়ী ছানা তৈরি করে নেবেন এবং ভালো মতো পানি ঝরিয়ে নেবেন। এখানে রুম টেম্পারেচারে থাকা আমি 3টে ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই চেষ্টা করবেন রুম টেম্পারেচারে নেওয়ার, যদি না হয় তাহলে ফ্রিজের ডিম 1 ঘন্টা আগে সবসময় বের করে রাখবেন। এখন এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি হচ্ছে, আমি এখানে যে 1 কেজি দুধ দিয়ে ছানাটা তৈরি করেছিলাম সেই ছানাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। ভ্যানিলা এসেন্সটা আপনারা তরল কিংবা গুঁড়ো যে কোনোটাই ব্যবহার করতে পারেন। 1 চা চামচ পরিমাণ এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু আপনারা রেগুলার চিনি ব্যবহার করবেন। আর এখানে আমি দেখুন যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এটাও যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। আমি দুধ ঘন করে রেখেছি, মানে 3 কাপ দুধকে ঘন করে আমি এখানে 1.5 কাপ পরিমাণ করে রেখেছি। সেই 1.5 কাপ পরিমাণ দুধ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সেটাকে আমি ভালো করে ব্লেন্ড করে ফিরে আসছি। ভালো করে দেখুন যে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, এটা কিন্তু একদম খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমাকে ক্যারামেল তৈরি করতে হবে পুডিংয়ের জন্য। চলুন চুলায় চলে যাই। একটা ঘাড়ি গরমে উঠিয়ে দেখুন যে 1/4 কাপ পরিমাণ চিনি এখানে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না এবং এটাকে কিন্তু আমি নাড়ব না। দেখুন যে এটা জাস্ট এইভাবে করে আমি বিছিয়ে দিলাম চিনিটাকে। ধীরে ধীরে দেখবেন যে চিনিটা গলতে শুরু করেছে এবং এটা ক্যারামেল হতে শুরু করেছে। চিনিটা দেখুন যে একটু পরেই কিন্তু এরকম গলে গিয়েছে, আর দেখুন যে কালার আসতে শুরু করেছে। এই অবস্থায় চুলার জালটাকে একটু কমিয়ে দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে ক্যারামেলটা একটা সুন্দর কালার করে নিয়ে আসবেন। হালকা আছে, দেখুন যে আমি ক্যারামেলটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, এটা কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। সব সময় মনে রাখবেন খুব বেশি সময় কিন্তু এটাকে পোড়াবেন না, তাহলে কিন্তু একদম সুন্দর একটা কালার যেমন নষ্ট হবে তেমনি কিন্তু এর টেস্টটাও নষ্ট হয়ে যাবে। 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এভাবে অল্প অল্প করে নেড়ে চেড়ে পুরোটার সঙ্গে মিলিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে দেখুন যে ভালো মতো মিলিয়ে নিয়ে চুলার জালটা অফ করে দিয়ে এটাকে আমি এখন মোল্ডে ঢেলে দিচ্ছি। আমি আজকে একটা পাউন্ড কেকের মোল্ডে আপনাদেরকে পুডিংটা করে দেখাবো। দেখুন, এভাবে করে দিয়ে আমি এটা পুরোটাই ঘুরিয়ে দিচ্ছি যাতে করে সব জায়গায় ভালো মতো ক্যারামেলটা লেগে যায়। ক্যারামেলটা লাগিয়ে নিয়ে এই সসটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো, তারপরে এখানে আমি ব্যাটারটা ঢালবো। ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পর এরকম একটা ছাকনা নিয়ে আস্তে আস্তে আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেটা এখানে ঢেলে দেব। অবশ্যই কিন্তু এটা ছেঁকে দেবেন, নইলে দেখুন যে এই যে উপরে দেখুন যে গুড়গুড়ির মতো জমা হয়েছে, এটা যদি পুডিংয়ের মধ্যে থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন এটাকে আমি ভেপারে দেব। পানির ভেপারে দেওয়ার আগে এটাকে কিন্তু একটু র্যাপ করে দিতে হবে যাতে করে এর মধ্যে বাড়তি কোনো পানি না পড়ে। আর এই কারণে দেখুন যে আমি এরকম একটা র্যাপার দিয়ে এটাকে ভালো মতো মুড়িয়ে দিচ্ছি। তাহলে দেখবেন যে এর মধ্যে যে ভেপারে দেওয়ার কারণে ঘেমে ঘেমে যে পানি পড়ে সেটা কিন্তু আর পড়বে না। চুলায় দেখুন যে আমি একটা হাঁড়ি উঠিয়ে সেখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরকম স্ট্যান্ড কিন্তু সবার বাড়িতেই থাকে, আমরা কিন্তু কেক তৈরি করার সময় এরকম স্ট্যান্ড ব্যবহার করি। এর উপরে আমি এই
দেখুন যে মোটা পুডিং এ সেটা দিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে দিচ্ছি আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই দেখুন যে আমি বন্ধ করে দিয়েছি আপনারাও বন্ধ করে দেবেন এখন আমি অপেক্ষা করব 25 থেকে 30 মিনিট আর চুলা জ্বালতা থাকবে মাঝারি মোট 35 মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন আমি চুলার জ্বালটাকে বন্ধ করে দিচ্ছি আর আমি খুলে দেখে নেই যে এটার কি অবস্থা আমি কিন্তু 30 মিনিট পরে দেখেছিলাম যে আমার আর একটু জ্বাল দিতে হবে তাই আমি এটাকে আবার ঢেকে দিয়েছিলাম দেখুন এটা একেবারে হয়ে গিয়েছে দেখেছেন উপরটা এত সুন্দর হয়েছে এখন এটাকে রুম টেম্পারেচারে আমি 1 ঘন্টা আগে ঠান্ডা করে নেব তারপরে এটাকে আমি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টা ফ্রিজ থেকে আমি পুডিংটা বের করে নিয়ে এসেছি এখন এটাকে আমি ডিমোল্ড করব তার জন্য দেখুন যে একটা চাকু নিয়ে ঠিক এভাবে মোল্ডের চারপাশে ঘেষে এটাকে আগে আমি এভাবে করে একটু তুলে নেব দেখুন আমি পুডিংটাকে ডিমোল্ড করে ফিরে এলাম দেখেছেন এটা কত সুন্দর কালারফুল হয়েছে আর এই যে পুডিংটা আমি তৈরি করেছি এটা টেস্ট কিন্তু সম্পূর্ণ অন্যরকম কারণ এটা কিন্তু ছানার পুডিং ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর আমার পরবর্তীতে আরো নতুন কোন রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন